পঞ্চায়েতের নাম করে গাছ কাটার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। পঞ্চায়েতকে না জানিয়ে গাছ কাটা হচ্ছে বলে পূর্ব বর্ধমান জেলার কালা থানায় ও বিডিওর কাছে লিখিত অভিযোগ করল পঞ্চায়েত প্রধান। অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতির দাবি, পঞ্চায়েত তাকে গাছ কাটতে বলেছে। অন্যদিকে পঞ্চায়েত প্রধানের বক্তব্য, পঞ্চায়েত থেকে গাছ কাটার কোনো নির্দেশ দেওয়া হয়নি। গাছ কাটার ব্যাপারে আমরা কিছুই জানি না, পঞ্চায়েতকেও কেউ জানায়নি বা আমাকেও কেউ জানায়নি, জানি না। এবার যারা পাট্টা পেয়েছিল তারা একজন অ্যাপ্লিকেশন করেছে, সেইটার ভিত্তিতে আমরা জানতে পেরেছি। জানতে পারার পর ওনাকে আমি সকালবেলা পাঠিয়েছিলাম একটু দেখার জন্য। উনিকে উপপ্রধান, উপপ্রধান সাহেব ওনাকে পাঠিয়েছিলাম, উনি দেখেছেন যে যে কাটছিল তাকে মানে জিজ্ঞাসা করেছে যে তার বাড়ি কাল নাই, ওই গৌতম মল্লিক নাম, এইটুকু। এর বেশি আমরা কিছু জানি না। আমরা জানিয়েছি থানা ওসিকে জানিয়েছি বা বিডিওকেও জানিয়েছি, মানে না না সেভাবে আমরা কোনো খবর পাইনি। কতদিন ধরে কাটা হচ্ছে তাও বলতে পারবো না। এইটা অ্যাপ্লিকেশনটা যে জমা দিয়েছে সে বলছে যে মোটামুটি গাছ আমার সব ফাঁকা হয়ে গেছে, ওর পঞ্চাশটা ছিল অ্যাপ্লিকেশনে লিখেছে, পঞ্চাশটা ছিল, পঞ্চাশটা গাছ ওর শেষ হয়ে গেছে, এইটুকু। এবার কবে থেকে কাটছে কীভাবে কাটছে সেসব আমরা কিছুই জানি না। গত তিন দিন ধরে কাল্লা দু নম্বর ব্লকের পিন্ডিরা গ্রাম পঞ্চায়েতের সাধুপল্লী গ্রামে একটি ক্যানেলের পার থেকে কাটা হচ্ছে গাছ। গত কয়েকদিনে একশোটির বেশি সোনাঝুরি ইউক্যালিপটাস গাছ কাটা হয়েছে। তৃণমূল অঞ্চল সভাপতি ঋতব্রত কোপটি দাঁড়িয়ে থেকে গাছগুলি কাটান বলে অভিযোগ। আজ সকালেও গাছ কাটা হচ্ছে খবর পেয়ে পঞ্চায়েতের উপপ্রধান গাছ কাটা আটকায়। বেশ কিছু কাটা গাছ উদ্ধার করে পঞ্চায়েতে নিয়ে আসে। পঞ্চায়েত প্রধান অঞ্জনা মণ্ডল পঞ্চায়েতের নির্দেশ ছাড়া গাছ কাটার অভিযোগ তুলে থানা ও বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান। আমরা দেখলাম বলতে এই তো ওই গাছ কেটে আছে, পারমিশন পেয়েছি, এইটুকুই। আচ্ছা, কারা গাছ কাটছিল জানেন? না, ওই কাল্লার লোক আমরা কিন্তু জানি না, আমরা কিছুই জানি। আমি একদিন জানতে গেছিলাম, ওরা কিছুই বললো না। কত টাকায় বিক্রি হয়েছে? না, কিছুই জানি না আমরা। আজকে আজকে এই এখন শুনে আমি এখন আসছি দোকান থেকে। এখন এখন কি মানে শুনলেন? এখন এসে দেখি কিছুই শুনলাম না, এইটুকু এই এইখানে এসে শুনলাম। হ্যাঁ, যে এইরকম বিক্রি হয়েছে, দিয়ে দেখি কতদূর কি না। আজকে যে আটকেছে, কারা আটকেছে এইটা কি শুনলেন? এই তো এই কি নামটা ওরা? সুকুমার বাগ। সুকুমার বাগ, সুকুমার বাগটা কে? উপপ্রধান। ক্ষতি হচ্ছিল না ভালো হচ্ছিল? শুনুন, পঞ্চায়েতের যদি টাকা অন ফান্ডে জমা পড়ে তাহলে গাছগুলো উপযুক্ত হয়েছিল, তাহলে কাটা ঠিক হয়েছে। কারণ পঞ্চায়েতে যদি পারমিশন থাকে না কাটার কিছু নেই। কিন্তু সেটাই জানেন না, পঞ্চায়েতে পারমিশন ছিল কি না? না, সেটা আমরা জানি না। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।